আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অনেক সুন্দর এবং গৃহিণী আপুদের প্রয়োজনীয় একটি ভিডিও দেখার জন্য আজকে বাণিজ্য মেলার আর এফ প্যাভিলিয়ন থেকে টপারের কিছু কালেকশান দেখাবো দৈনন্দিন জীবনে রান্নাঘরের জন্য এই জিনিসগুলো কিন্তু অনেক অনেক প্রয়োজনীয় কথা বাড়াবো না দামগুলো বলে দিচ্ছি ভিডিওর শুরুতেই যে ঢাকনা সহ স্টিলের কারিবাটির কালেকশনগুলো দেখছেন এগুলোর প্রাইস চারশো টাকা এখানে বিভিন্ন সাইজের কারিবাটির কালেকশন কালেকশান আছে নিচের শাড়িতে এই যে সুন্দর ঢাকনাসহ ফেন্সি বাটিগুলো দেখছেন এগুলোর প্রাইস সাতশো পঁচাশি টাকা বাটিগুলো কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর ছিল এরপর নিচের ঢাকনাসহ এই সসপ্যানগুলোর প্রাইস নয়শো ত্রিশ টাকা এগুলো কিন্তু সাইজে বেশ বড় ছিল বাণিজ্য মেলায় আসলে অবশ্যই আরফেলের এই প্যাভিলনে আসতে ভুলবেন না অনেক সুন্দর সুন্দর কালেকশান আপনারা এখানে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশান আছে যা আপনারা চিন্তাও করতে পারবেন না তারপর আরও কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এখন যে বেশ বড় সাইজের এবং অনেক ভারী প্লেটটি দেখছেন এর প্রাইস ছয়শো টাকা বিভিন্ন সাইজের প্লেটের কালেকশান এখানে আছে এবং ছোট সাইজের এই প্লেটের প্রাইস একশো টাকা ব্রাইটের বিভিন্ন ধরনের অ্যালুমিনিয়ামের কালেকশান এখানে পেয়ে যাবেন যে সাইজটি এখন দেখালাম এই সাইজের হাড়ির প্রাইস দুইশো টাকা আর এই ধরনের তাওয়াগুলো পেয়ে যাবেন তিনশো চল্লিশ টাকা করে বিভিন্ন সাইজ আছে যার যেমন সাইজ পছন্দ দেখে নিতে পারবেন এখান থেকে আমি সবসময় একটা কথা বলি সাইজ অনুযায়ী কিন্তু প্রোডাক্টের দাম কম বা বেশি হবে এরপর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই স্পাইস জারগুলো দেখে মনে হবে কাচের কিন্তু এগুলো কাচের না প্লাস্টিকের এই জারগুলোর বিভিন্ন সাইজ আছে এই সাইজের জারের প্রাইস একশো টাকা তারপর এখন যে সাইজটি দেখছেন এই সাইজের জারের প্রাইস একশো বিশ টাকা আর একটু বড়ো সাইজের এই জারটির প্রাইস ছিল দুইশো টাকা এখন আরও একটি সাইজ বড় জার দেখাচ্ছি এই বড় সাইজের জারটির প্রাইস ছিল দুইশো টাকা এবং সর্বোচ্চ যে বড় ছিল তার প্রাইস ছিল তিনশো টাকা আসলে এই জারগুলোর সবচেয়েতে মূল আকর্ষণ ছিল ঢাকনাগুলোতে ঢাকনাগুলোতে মেটালের প্রলেপ দেওয়া আছে এবং দেখতে অনেক অনেক সুন্দর লাগে এই জারটির প্রাইস ছিল তিনশো টাকা আসলে এই জারগুলোর ঢাকনার কারণে কিন্তু এগুলোকে কাচের জার মনে হচ্ছে এই যে ঢাকনাটা দেখছেন এটি কিন্তু মেটালের প্রলেপ দেওয়া আছে এবং অনেক মজবুত ছিল এই জারগুলো আপনারা ইচ্ছে করলে এখান থেকে নিতে পারেন তারপর ব্রাইটের এই যে সুন্দর হাঁড়িগুলো দেখছেন এর প্রাইস ছিল ছয়শো টাকা এটা কিন্তু খুবই হেভি ছিল এবং অনেক মজবুত এই হাঁড়িটি নিচের এই যে হাড়িগুলো দেখছেন ঢাকনাসহ এই হাড়িগুলোর প্রাইস তিনশো ষাট টাকা এই সাইজের অনেক অনেক হাঁড়ি এখানে আছে যার যেমন প্রয়োজন নিয়ে নিতে পারবেন ছোটো সাইজের ঢাকনাসহ এই হাঁড়িগুলোর প্রাইস প্রাইস ছিল একশো টাকা করে আসলে এত এত কালেকশান আছে সব কিন্তু আমি দেখাতে পারছি না কিছু কিছু দেখাচ্ছি পরবর্তীতে অন্যান্যগুলো দেখিয়ে দিব। এই মিল্ক প্যানটির প্রাইস ছিল চারশো টাকা মিল্ক প্যানটি কিন্তু অনেক অনেক ভারী ছিল অনেক মজবুত এই মিল্ক প্যান্টির প্রাইস চারশো টাকা রেগুলার ইউজের জন্য এই ধরনের ফ্রাই প্যানগুলো ব্যবহার করতে পারেন প্রাইস ছিল চারশো টাকা করে রাফিউজের জন্য অনেক অনেক ভালো হবে এই ফ্রাই প্যানগুলো এছাড়াও এখানে প্লাস্টিকের নন স্টিকের ইলেকট্রনিক প্রোডাক্টের অনেক অনেক কালেকশান আছে আমি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি আমার সাথেই থাকবেন আজকের এই ভিডিওটি যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা নতুন আজ এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান চলে যায় আপনার কাছে খুব দ্রুত এখানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের প্রেশার কুকারের কালেকশান আছে এখন যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনের প্রেসার কুকারের প্রাইস ছিল সতেরোশো টাকা এখানে সবগুলোর এই শাড়িতে যতগুলো প্রেশার কুকার ছিল সবগুলো প্রাইস ছিল সতেরোশো টাকা করে এবং নিচে যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনের প্রেসার কুকারের প্রাইস ছিল ষোলোশো টাকা এবং তার পাশে যে বেলি শেপের প্রেশার কুকারটা দেখেছেন এর প্রাইস ছিল সতেরোশো টাকা আসলে ডিজাইনের উপরে কিন্তু প্রাইস কম বা বেশি হয় ডিজাইন এবং সাইজের উপর নির্ভর করে প্রাইস কম বা বেশি হবে এখন যে বড়ো সাইজের প্রেশার কুকারগুলো দেখছেন এগুলোর প্রাইস ছিল আঠারোশো টাকা করে এই শাড়িতে যতগুলো প্রেশার কুকার ছিল সবগুলোরই প্রাইস ছিল আঠারোশো টাকা করে আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এই কামনা করি ধন্যবাদ সবাইকে